হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ জ্যোতি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেসিক্যালি দুটো খুব ইজি রেসিপি। অ্যাকচুয়ালি যখন বাড়িতে লোকজন আসে তো আমরা ভেবে পাই না তাদেরকে কি খাওয়াবো। ধরুন মানে আমাদের বাড়িতে সন্ধেবেলাও যখন লোকজন আসে তখন আমরা এমন কিছুই খাবার খাওয়াই যেটা কিনা বেশ মানে ফিলিং হয়, যাতে রাত্রে তাকে কিছু খেতে না হয়। তো এরকম সান্ধ্য ভোজনের জন্য স্পেশালি আমরা ভাবি কি লুচি। তো লুচির সঙ্গে আলুর দম ছাড়া আর কি পনিরও করি আমরা, কিন্তু মানে সেই পনিরেরই একটা ডিফারেন্ট ফর্ম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটাতে। তো প্লিজ দেখতে থাকো, আর কেমন লাগলো অবভিয়াসলি জানিও। আর বেশ শীত পড়ে গেছে, এক্ষুনি সকালবেলার আকাশটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের সব জায়গায়? আমার যারা বন্ধুরা রয়েছে তাদের সবাইকেই বলছি, তোমরা শীতটা কেমন এনজয় করছো? শীতটা আসলে খুব কম সময়ের জন্য আসে, তো খুব ভাল লাগে। শীত মানে কিন্তু একটা আরেক ধরনের ফেস্টিভ মুড। তো শীত রিলেটেড আরও কিছু জিনিস, কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, হোম ডেকোর, রান্নাবান্না সব কিছু। আর শীতের সময় দেখবে যা কিছুই খাও না কেন মোটামুটি হজম করতে অসুবিধা হয় না। তো আজকের এই দুটো রেসিপি অ্যাকচুয়ালি ভীষণ ইজি। রেসিপি দুটো কী সেটা হচ্ছে, একটা পনিরের হোয়াইট পনির, কিন্তু ভীষণ ইজি ওয়েতে করা, এতটাই ইজি যে, এবং একটা লুচির সঙ্গে খেতে, লুচি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর একটা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা মিষ্টি রেসিপি, আর সেটা হলো রাবড়ি। আমাদের কলকাতায় যে রাবড়িটা পাওয়া যায় ঠিক সেটা না, ওটা সম্বন্ধে অনেক গল্প টল্প আছে, আমি জানি না সত্যি কিনা, অনেকে বলে যেগুলো আসল নয়, কিছু জায়গায় অবভিয়াসলি একদম আসল পাওয়া যায় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, সেগুলো নাকি ব্লটিং পেপার টেপার এরকম কিছু। যদিও আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভীষণ ভালোবাসো। তবে এই রাবড়িটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান রাবড়ি। এটা যদি কাশি টাশিতে গিয়ে থাকো, বারাণসীতে বা নর্থ ইন্ডিয়ান কোনো সিটিতে যদি থেকে থাকো, তো এটার সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত। তো সেই রাবড়ির রেসিপিটা পেয়েছি আমি এক আমার বান্ধবীর কাছ থেকেই, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো রাবড়ির জন্য প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ আছে, আমি নর্মাল টোন্ড মিল্কই নিয়েছি, ফুল ক্রিম মিল্ক নিলে আরও ভালো হয়। তো আমি এটাকে বসিয়েছি, আর এটা হচ্ছে 200 গ্রাম মতো মাওয়া বা ক্ষীর। এটাকে ভালো করে আমি একটু ক্রাশ করে নিয়েছি, মানে একদম গোটাটা ছিল তো ক্রাশ করে নিয়েছি, যাতে ওটা দুধের সঙ্গে ভালো করে মিশে যায়। এটা হচ্ছে মিল্ক মেড, এটা আমার 4 চামচ লাগবে দিতে, এখানতে পুরোটা ইউজ আমি করছি না। তো এইবার আগুন জ্বেলে আমি দুধটাকে গরম করতে দেব। এছাড়া মিল্ক মেড আপনি বেশি ইউজ যদি না করেন, ওই 4 চামচ করেন। এবার চিনি আমি মোটামুটি নিয়েছি 12 টেবিল স্পুন, এতে মিডিয়াম মিষ্টি হবে, আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না। তার মানে 4 চামচ মিল্ক মেড আর 12 চামচ চিনি, আর এটা হচ্ছে পেস্তা। পেস্তাটাকে একটু হালকা ক্রাশ করে নিয়েছি আমি। এই হলো ইনগ্রেডিয়েন্ট। এবার দুধটা গরম হচ্ছে, এবার যখন ফুটে উঠলো ভালো করে, তারপরে ভালো করে ফুটে যখন উঠেছে, যখন সিম করে গ্যাসটাকে, এবার আমি ওটার মধ্যে এই ক্ষীর বা মাওয়াটাকে মিশিয়ে নিচ্ছি। এইটা ভালো করে মিক্স করতে হবে, বেশ হাতা দিয়ে চেপে 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 এই জিনিসটাকে মিক্স করতে হবে, যেন ভালোভাবে এটা দুধের সাথে মিক্স হয়ে যায়, কোনো লাম্প ফর্মেশন না থাকে। আমি খুব প্রেস করে করে আর কি মেশাচ্ছি। তো এইভাবে মেশানো হয়ে গেছে প্রায়, এইবার আমি ব্যাপারটাকে ফুটতে দেব। তো মানে আঁচটা একটুখানি ধিমে করে দিয়েছি, এইবার জিনিসটা ভালো করে ফুটছে। ধীরে ধীরে দেখবেন মানে একটা স্বরের মতো ওপরে পড়ছে চার সাইডে। এই মোমেন্টে যখন স্বরটা পড়তে থাকবে, তো সিমে করা অবস্থাতেই আমি 4 চামচ মিল্ক মেড এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবার আগুন জ্বলছে ওরকমভাবে,
এভাবে আপনাকে অ্যাকচুয়ালি দুধটাকে 1.5 লিটার থেকে মোটামুটি অর্ধেকে রিডিউস করে নিতে হবে। তো মোটামুটি যখন হালকা রিডিউস হয়েছে, এর মধ্যে আমি চিনিটা দিলাম, কারণ চিনিটা দেওয়ার সঙ্গেই আবার একটু পাতলা পাতলা হয়ে যাবে, তো আবার আপনাকে ব্যাপারটা আর কি ঘন করতে হবে জিনিসটা। চিনিটা দিয়ে দিয়েছি, এবার আরও ঘন হচ্ছে, চারপাশে দেখুন এরকম সর পড়ছে। সরগুলোকে কেচে কেচে ওই হাতাটা দিয়েই, র্যাডেলটা দিয়েই ভালো করে কেচে কেচে ওই দুধের মধ্যে মিশিয়ে নিতে থাকবেন। তাহলে কি হবে, ব্যাপারটা ডেন্সিটি আরও ভালো লাগবে, আর একটা সর সর মতো ব্যাপার হবে, সেটা খেতে ভালো লাগবে। দেখুন অলরেডি একটা হলুদ রং এসে গেছে, এই রংটা আসলেই মোটামুটি বুঝে যাবেন যে রাবড়িটা প্রায় কমপ্লিট, কেননা এটা যখন ঠান্ডা হবে এটা আরও জমে যাবে, যেহেতু খোয়া ক্ষীর দেওয়া আছে এর মধ্যে। তো আমার প্রায় এই ব্যাপারটা হয়েই এসছে। এইবার দুধের অ্যামাউন্টটাও আপনারা বুঝে গেছেন, 1.5 লিটার থেকে কমে গিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার আমি পিস্তাগুলো মিশিয়ে দিচ্ছি। পেস্তাটা কিন্তু রাবড়িতে মাস্ট, অন্য কোনো কিছু কিন্তু বাদাম যায় না, পেস্তাটাই দিতে হবে, কেননা বারাণসী বা কাশীর ওই সব সাইডের যে রাবড়িটা পাওয়া যায় সেখানে পেস্তাটাই মেন, এটার জন্যই টেস্টটা আসে। এটা জমিয়ে কিন্তু আপনি গরমকালে কুলফিও তৈরি করতে পারেন, হোয়াট এভার, আমি রাবড়ির হিসেবেই রাখছি ব্যাপারটাকে। এই তৈরি হয়ে গেছে আমার রাবড়ি, আমি একটা বড় জায়গায় রেখেছি। খুব ভালো হয় যদি মাটি এরকম ছোটো ছোটো মটকা পান সেটার মধ্যে বেড়ে বেড়ে রাখুন, যদি আপনার ফ্রিজে জায়গা থাকে অনেক, সেটা দিতেও খুব ভালো, আর একটা আলাদা টেস্ট আসে, মাটির একটা সুন্দর গন্ধ আসে। এইবার আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে পনিরের, হোয়াইট পনিরের রেসিপিটা। পনিরটাকে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি একটু নুন একটু চিনি দিয়ে, তাতে পনিরের টেস্টটা খুব ভালো আসে। এছাড়া এর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো হলো, এই পনিরটা 15 মিনিটের মধ্যে যেন ভিজিয়ে রাখবেন অ্যাটলিস্ট, এটা হচ্ছে 4 চামচ বাটা আর একটুখানি পোস্তও বাটা রয়েছে। 4 চামচ মোটামুটি 4-5 চামচ নেবেন টেবিল স্পুন, আর 2 টেবিল স্পুন মতো পোস্ত, আর এটা হচ্ছে মোটামুটি 25 গ্রাম মতো কাজু বাদাম বাটা। এছাড়া আমি কিছুটা কাজু কিশমিশ এমনিই দেবো, সেটা জলে ভিজিয়ে রেখেছি, কাজুটা এখানে এক্ষেত্রে বাটছি না, এই কাজুটা এমনি জলে ভেজানো থাকবে। আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, পুরোটা লাগবে না, এখানে এই 4 চামচ মতো লাগবে। আর এটা হচ্ছে কসুরি মেথি, এটা ফোড়ন হিসেবে আমি দেব। তো চলুন লেট স্টার্ট। কড়াইতে তেল দিলাম, সাদা তেলেই হবে রান্নাটা। গরম হওয়ার পরে কসুরি মেথিটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। কসুরি মেথি বেশ খানিকটা বেশি করে দেবেন, কেননা এটাই যা ফ্লেভারটা আনবে, এছাড়া ফ্লেভারিং এজেন্ট আমরা কিন্তু কিছু অ্যাড করছি না। এবার আস্তে আস্তে এক এক করে কাঁচা লঙ্কা এবং বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আমি অ্যাড করতে থাকবো। নুন, চিনি, চিনিটা একটু বেশি হবে, এটা একটু খেতে মিষ্টি মিষ্টি। আর এরপরে ঢালবো গরম জল এবং পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। ইটস এ ভেরি সিম্পল প্রসেস, শুধু পরপর জিনিসগুলোকে দিয়ে যাওয়া এবং ভালো করে জিনিসটাকে ফুটিয়ে নেওয়া। এইবার লাস্টলি দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম, এটা এরকম 4 চামচ মতো আমি যেমন বললাম সেটুকুই দেবো। ক্রিম দিয়ে কিন্তু বেশি ফোটানো যায় না, তাতে পুরো গ্রেভিটা ফাটা ফাটা হয়ে যায়, এটা জাস্ট একটা ফোটানো একটা ফুট আসলেই আর কি ব্যাপারটাকে বন্ধ করে দিতে হবে। এর ওপরে আমি একটা তড়কা তৈরি করব, যেটা এর মধ্যে আমি অ্যাড করব। তো এই তড়কাটা দেখুন কীভাবে তৈরি করছি, আমি একটা ছোটো এরকম তড়কা প্যানের মধ্যে ঘি নিয়েছি 1 চামচ 1 টেবিল স্পুন। এইবার এইটার মধ্যে আমি ফোড়ন দেব হচ্ছে আবার কসুরি মেথি এবং তার সাথে শুকনো লঙ্কা। এই দুটো ফোড়ন দিয়ে আমি জাস্ট এটা ওপরের ওপর ওই পনিরের ওপরে ছড়িয়ে জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট পনির। তো ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম, আর এবার দেব হচ্ছে একটু কসুরি মেথি। কসুরি মেথি বেশি পড়লেও খারাপ না, এটার গন্ধটা ভীষণ সুন্দর, খেতে খুব ভালো লাগে। তো এটা দেওয়ার পরে আমরা এটা মোটামুটি ফোড়নটা তৈরি হয়ে গেলে এইবার এটা আমি কড়াইতে ঢেলে দেবো।
তো আমাদের হোয়াইট পনিরটা একদম রেডি হয়ে গেছে। কেমন লা হলো সেটা ঠিক আমাদের তো খুব ভালো লেগেছে খেতে, আমরা এটা প্রায়শই করে থাকি। তোমরা প্লিজ ট্রাই করো। আর এটা লুচি পরোটা বা রুটি জাতীয় জিনিসের সাথেই বেশি ভালো লাগে। আমি ভাতের খুব একটা ভক্ত নই, হয়তো পোলাওয়ের সঙ্গে ভালো লাগতে পারে, কিন্তু নিরামিষ পোলাও টোলাওয়ের সঙ্গেও ভালো লাগতে পারে। তবে এটা বেস্ট যায় হচ্ছে লুচির সাথে আর পরোটার সাথে, শীতকালে একদম জমে যাওয়া খাবার। আর বাড়িতে যখন গেস্ট হেস্ট আসলে এইটা যদি দিন দেন তাহলে অবশ্যই করে বলতে পারি প্রশংসা পাবেনই। আর ভালো লাগে, এটা লুচির সাথে দিলে ভালো লাগে, আপনাকে বেশি খাটাখাটনিও করতে হয় না। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সো গুড।